তো নিজের ভাইয়ের ফাঁসি রশিতে ঝুলাই দিছো ওনারে বলার আগে তুমি আমার সাথে শেয়ার করতে পারতা বিষয়টা না আমি আমি তো ভাবছিলাম যে উনাকে বললে আমি কোনো হেল্প পাবো কারণ উনি একজন পুলিশ তাই আমি আপনাকে ডেকেছি সেই সকালবেলা আপনি দেরি করে আসলেন এই দুপুরবেলা আসলে লাঞ্চ খাওয়ার লোভে রাখিনি বাসায় রান্না করার কেউ নাই তো তাই মনে হয় বাসার খাবার খাওয়ার লোভে এই দুপুরে শহীদ ভাই আমি আপনাকে একটা সিরিয়াস কথা বলার জন্য ডেকেছি জরুরি কিছু জরুরি কিছু না হলে তো আসলে আপনাকে আমি ডিস্টার্ব করতাম না এখানে আসতে বলে আরে ডিস্টার্ব বলছো কেন কি হইছে মানে শুধু আসলে হয়েছে কি আমি আপনাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না আবার আপনাকে আমার কথাটা বলাও দরকার আমি আসলে কিসের মধ্যে যে পড়েছে আমি আমি বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে মানে কারে নিয়ে সমস্যা সেটা কি বলা যাবে ভাইজান কে নিয়ে খেয়াল ভাইকে নিয়ে ওনার নিয়ে আবার কি সমস্যা তার আগে আপনি আমাকে প্রমিস করেন যে যে কথাটা আমি আপনাকে বলবো আপনি এই কথাটা আর কারোর সাথে শেয়ার করবেন না ভুলেও না আচ্ছা ঠিক আছে বলবো না প্রমিস শুধু আমার কাছে মনে হচ্ছে খেয়াল ভাই রুবেলকে খুন করেছে হ্যাঁ মানে উনি ফিজিক্যালি ওখানে ছিলেন না কিন্তু অবশ্যই উনি কাউকে দিয়ে খুনটা করিয়েছেন তুমি কি কইতাছ ভুল কইতাছ না তো আমি খুব চাইছি আমার এই অনুমানটা যেন ভুল হয় আমি মনে প্রাণে দোয়া করছি যেন এই পুরো বিষয়টা মিথ্যা হয় কিন্তু যত দিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে পুরো ঘটনাটা সত্যি আর খেয়াল ভাই খুনটা করিয়েছে কিভাবে এত নিশ্চিত হলো তুমি প্রথমে কয়েকদিন আগেই আমি একটু সন্দেহ করেছিলাম তখনও রুবেলের লাশ কিন্তু পাওয়া যায়নি আর এদিকে ভাইয়া বারবার বলেই যাচ্ছে রুবেল খুন হয়েছে রুবেল খুন হয়েছে তারপরও লাশ পাওয়া গেল আর এদিকে আমি খবর পেলাম যে ভাইয়া অনেক অঙ্কের টাকা লেনদেন করছে একজনের কাছে এবং এজন্য সে আমাকেও চাপ দিয়েছে সে টাকা ধারও করেছে এইসব কিছুতে আমার কাছে মনে হচ্ছে যে সামথিং ইজ রং আর আমার কাছে আজকে ফোনও এসেছে সকালে আমি কনফার্ম হয়েছি ব্যাপারটাতে তখনই মনে হচ্ছে সবটাই আসলে তোমার সন্দেহ এখনো তো কিছু প্রমাণ হয় নাই কিন্তু যদি প্রমাণ হয়ে যায় শহীদ ভাই আচ্ছা প্রমাণ হইলো তো তুমি কি আর কারো কাছে বিষয়টা শেয়ার করছো না না তেমন কারোর কাছে করিনি আমি শুধু যে দীপু ভাইকে বলেছি দীপু ভাইকে দীপু ভাই ও যে পুলিশ জিয়াউল ভাই হাই হাই কি করছো তুমি এটা তুমি তো নিজের ভাইয়ের ফাঁসির রশিতে ঝুলাই দিছো কি ওনারে বলার আগে তুমি আমার সাথে শেয়ার করতে পারতা বিষয়টা না আমি আমি তো ভাবছিলাম যে উনাকে বললে আমি কোনো হেল্প পাবো কারণ উনি একজন পুলিশ তাই অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে